মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানা নাটকীয়তা। কয়েক দফা আলোচনা করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। রোববার দেশটির রাজা সুলতান আবদুল্লাহ একটি নোটিশ জারি করেছেন। এতে বলা হয় সোমবার বিকেলের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি। 15তম সাধারণ নির্বাচনে 219টি সংসদীয় আসনের মধ্যে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে মহিউদ্দিন ইয়াসিন এবং বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম আলাদা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তাদের দুটি জোটই সরকার গঠনের জন্য প্রস্তুত। এদিকে নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়ার বর্ষীয়ান বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান জয়ী হয়েছেন 82টি আসনে ও পেরিকাতান ন্যাশনাল জোট 73টি আর ক্ষমতাসীন জোট বারিশান ন্যাশনাল জয় পেয়েছে 30টি আসনে। এদিকে এবারের নির্বাচনে নিজ আসনে হেরে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং জেটিএ জোটের প্রার্থী মাহাতির মোহাম্মদ। 1969 সালের পর এই প্রথম নিজ আসনে হারলেন মাহাতির। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।